بسم الله الرحمن الرحيم আমার নবীর দিকে আমার নবীর সম্মানের দিকে বাহ হাত তুললে ওই বাহ হাত কেমন করে ভেঙে দিতে হয় সেটাও আমাদের জানা আছে জোরে কোন ঠিক কিনা বিশ্বনবীর সম্মান ইটস অ্যান আনপ্যারালাল ইস্যু এই ইস্যুতে হেফাজত নাই এই ইস্যুতে জামাত নাই এই ইস্যুতে চরমোনাই নাই এই ইস্যুতে সরশিনা নাই এই ইস্যুতে তাবলীগ নাই আওয়ামী লীগ নাই জামাত নাই 17 কোটি মানুষ এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যায় চিল্লায় বলেন ঠিক কিনা উম্মে জালিল বিশ্বনবীকে যে গালি দিয়েছে ওর গালি ওর মুখের উপরে জোরে বলেন ঠিক কিনা আমার নবীরা যারা কবি বলে গালি দেয় ওই গালি ওদের মুখের উপরে ঠিক কিনা আমার নবীরা যারা পাগল বলে গালি দেয় ওদের গালি ওদের মুখের উপরে ঠিক কিনা আমার নবীরা যারা লেস কাটা নির্বংশ বলে ওদের 14 গুষ্টি নির্বংশ জোরে বলো ঠিক কিনা আমার নবীর সম্মানের বিরুদ্ধে যদি কথা বলে তাদের বিরুদ্ধে আমাদের হুঙ্কার আর লড়াই আছে না নাই বিশ্বনবীরে গালি দিলে কলেজে আগুন লাগে কার কার লাগে হাত তুলে আল্লাহর দেখা বিশ্বনবীর সম্মান এটার কোনো তুলনা হয় না বিশ্বনবীর লাইফ নিয়ে কথা বলা অসাধারণ এক লাইফ ওনার বায়োগ্রাফি এটা অসম্ভব এটা তলাবিহীন সাগরের মতো বিশ্বনবী নিয়ে যদি কথা বলতে শুরু করে এটা অনেকটা তলাবিহীন সাগরের মতো এটা সাগর কিন্তু কি নাই কথা কয় না কি নাই বিয়ন্ডলেস বাউন্ডলেস বটমলেস ঠিক কি না অ্যাজ এ ফাদার অ্যাজ এ হাজব্যান্ড অ্যাজ এ টিচার As a lawgiver, as a lawmaker, as a reformer of the society, as a messenger, as a commander, Muhammad is the superman of the world. গোটা বিশ্বের জন্য তিনি সুপারম্যান হয়ে এসেছে এজন্য আমার নবীরা যারা গালি দেয় এগুলো পিতৃ পরিচয়হীন জারত সন্তান বিশ্বনবীর সম্মান নিয়ে উল্টা পাল্টা করলে এটা সহ্য করা হবে না জোরে কোন ঠিক কিনা তুমি আমারে গালি দাও আমি মেনে নিব আমার বাপারে গালি দাও মেনে নিব আমার দলের গালি দিবি মেনে নিব কিন্তু আমার নবীর গালি দিলে খবর আছে না নাই কারণ এই নবীর সুপারিশ ছাড়া আমি আমি আপনি জান্নাতে যেতে পারবো না জোরে কোন ঠিক কিনা এজন্য নবীর ভালোবাসা নবীর প্রতি মহব্বত অন্তরে থাকার দরকার আছে না নাই আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে আরশ কুরসি লৌহ কলম নাচাইতে পেয়েছে সে হযরতকে ভালোবেসে আরশ কুরসি লৌহ কলম নাচাইতে পেয়েছে সে ঠিক কি না বিশ্বনবীর ভালোবাসলে গোটা বিশ্ব তার পায়ের সামনে এসে চুমু খাবে আমরা এই নবীর ভালোবাসা চাই আমরা এই নবীর শাফাত চাই আমরা এই নবীর নেতৃত্বে জান্নাতে ঢুকতে চাই এজন্য আল্লাহ বললেন নবী মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ভয় নাই চিন্তা নাই হতাশ হবেন না নিরাশ হবেন না আমার উপর ভরসা রাখেন আপনার আল্লাহ আপনারে ভুলে যায় নাই আপনার আল্লাহ আপনার উপর অসন্তুষ্ট হয় নাই ও নবী আপনি জেনে রাখেন আল আখিরাতু খায়রুন লাকা মিনাল দুনিয়ার বুকে অনেকে আপনারে গালি দিবে দুনিয়ার বুকে আপনার অনেক বিপদ আসবে দুনিয়াটা আসল নয় আসল হলো আখেরাত ওয়ালাল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা ও নবী আখেরাত এই দুনিয়ার চেয়ে আপনার জন্য শ্রেষ্ঠ আরেক আয়াতে বললেন শ্রেষ্ঠ এবং স্থায়ী বাল তুনসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবাকা সুবহানাল্লাহ ও নবী এই দুনিয়া স্থায়ী না এই দুনিয়া শ্রেষ্ঠ নয় শ্রেষ্ঠ আর স্থায়ী জায়গা হলো জান্নাত এজন্য দুনিয়ার জন্য পাগল হওয়া যাবে না মুমিন পাগল হয় আখিরাতের জন্য এই দুনিয়াতে আজীবন থাকতে আসেনি আজীবন থাকবেন কথা কন এজন্য এতজনের ভয় পেয়ে লাভ কি ভয় পাবো আমরা একজনের চিল্লায় বলেন তিনি কে যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না রাতের আধারে যারা সেজদাতে রায় দু চোখের
স্রোতে নদী যেন বয়, চলনার হাছানি যত ইয়াসুক, পেছনে ফিরেও সে তাকায় না, যাদের হৃদয়ে